আসসালামু আলাইকুম শুরু করছি চ্যানেল এক কৃষি সংবাদ আমি রিদিতা রেজা শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ছাত্র কৃষি পরিসরে সৃষ্টি হচ্ছে বাণিজ্যিক উৎকর্ষ মানসিক অবসাদ দূর করার পাশাপাশি নিশ্চিত হতে পারে পারিবারিক পুষ্টি এবং সুষম সার ব্যবহারে বছরে 20000 কোটি টাকার বেশি উৎপাদন সম্ভব মন্তব্য গবেষকদের কৃষকদের সচেতন করার পরামর্শ এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল ইউটিউব চ্যানেল ও ইউটিউবে লাইভ স্ট্রিম হচ্ছে ছাত্র কৃষি পরিসরও সৃষ্টি করা যেতে পারে বাণিজ্যিক উৎকর্ষ মানসিক অবসাদ দূর করা থেকে শুরু করে জীবনে ইতিবাচক অনেক কিছুই যুক্ত করা যেতে পারে ছাত্র কৃষিতে পাশাপাশি নিশ্চিত হতে পারে পারিবারিক পুষ্টি বিস্তারিত শেখ সিরাজের রিপোর্টে নারায়ণগঞ্জের মাসদার এলাকাটি বড় বড় অট্টালিকা বিশিষ্ট ঘনবসতিপূর্ণ এরই মাঝে আটতলা ভবনের উপরে আয়োজন করা হয়েছে প্রায় 4,500 বর্গফুটের এক ছাদ কৃষির ফল ফসল আর বৈচিত্র্যময় শৌখিন গাছগাছালির আয়োজনটি করেছেন জামালউদ্দিন সুমন ও ইভা জামাল দম্পতি এটা শুরু হয়েছে 2019 নভেম্বরে 60টা গাছ দিয়ে ঢাকা ইউনিভার্সিটি থেকে 60টা গাছ দিয়ে বাগান শুরু করি তারপর তো 2020 করোনায় আমাদের লকডাউন হয় তখন চিন্তা করলাম যে অফশোর থেকে কি করার তা যে তখন আমার উপরে উঠি নতুন বাসায় তো ও বললো যেহেতু গাছ জায়গা আছে আসো অল্প অল্প করে অনলাইন থেকে কিনে বাগান করি বছর তিনেক আগে মাত্র 7টি গাছ দিয়ে সবুজের এই অভিযান শুরু হয়েছিল আর এখন প্রায় 4,000 গাছের সন্নিবেশ ঘটেছে এখানে লেবু গাছ তো আমার আগে আছে কিন্তু ওই যে রোজাকে সামনে রেখে আমরা পুদিনা বা ওইগুলি ওই বাজার থেকে যখন গাছ কিনে আনবো তখন ওইগুলিকে আমরা লাগিয়ে দিলেই আমাদের মোটামুটি হয়ে যাবে এটা মিয়া যা কি আরেকটা আছে স্যার ব্যানানা পিছনে ওই স্যার আমার কচু খুব পছন্দ বাহারি কচু আছে স্যার কালো এই ওই যে ওখানে স্যার কালার আচ্ছা এই যে স্যার লঙ্গন স্যার তাদের চিন্তা দক্ষতা ও সৃজনশীলতায় বের হয়ে এসছে ছাদ কৃষির বাণিজ্যিক সম্ভাবনাও এইগুলো স্যার আমার কিনা পড়েছে প্রায় 35,000 টাকা পার পিস স্যার এমনও গাছ আছে পাতা স্যার দাম জিজ্ঞেস করে স্যার দাম স্যার পাতা সেল হয় স্যার ওজনে গাছ সেল হয় এগুলো স্যার ভালোবাসা দিয়ে করতে হবে যে অ্যারাবিকাম যেগুলো স্যার ওগুলো ওজনে সেল হয় তারপর এক পাতা স্যার বাংলাদেশে গত বছর 4 পাতার একটা গাছ সেল হয়েছে মনে হয় 68,000 টাকা ফুল মূল তো ওটার এক পাতা আমি 9,000 টাকা দিয়ে এনেছিলাম এই জায়গাটুকুতে আপনার 9,000 টাকার গাছ আছে পাতা হিসেব করলে শখের তুলে 80 টাকা হলেও প্রেমকে মূল্য দিয়ে বিচার করা যায় না এখানে এই ছাদে বিশাল পরিসরে যে পরিমাণ বা যে সংখ্যক সুন্দর এবং নানান মূল্যের গাছগাছালি আছে সেগুলো শতভাগই একেবারে মনের ভেতরের প্রেম থেকে জেগে উঠেছে এবং এই ভালোবাসাটা তাকে আরও অনেকটা সবুজের সাথে যুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছে এই দম্পতি সেটাই প্রমাণ করেছে এটার ভবিষ্যৎ বাণিজ্যিক সম্ভাবনাও অনেক বড় সেটাও প্রমাণিত ঢাকার নারায়ণগঞ্জের মাসদাইবের জামাল দম্পতির এই ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ চ্যানেলাই দর্শক এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে চ্যানেল এক কৃষি সংবাদের বাইরে বিরতি ফিরে এসে যা দেখবেন সুষম সার ব্যবহারে বছরে 20,000 কোটি টাকার বেশি উৎপাদন সম্ভব মন্তব্য গবেষকদের কৃষকদের সচেতন করার পরামর্শ একজন শহীদ বুদ্ধিজীবী ডক্টর ফজলের আপির বীরত্ব গাথা এমন সব ইতিহাসের আলো অনলাইন মুক্তিযুদ্ধ জাদুঘরের মাধ্যমে পৌঁছে যাক সবার কাছে দেশের এক নম্বর নেটওয়ার্কে গ্রামীণ ফোন যে কোনো জাতীয় সমস্যার সমাধানের পূর্ব শর্ত হল উদ্ভাবনী সমাধান খুঁজে পাওয়া নেট মিটারিং এরমই একটা সমাধান আমাদের শিল্প কারখানায় ছাদের উপর অনেক অব্যবহৃত স্পেস আছে এখানে যদি আমরা সোলার প্যানেল লাগাই তাহলে অতি স্বল্প ব্যয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো আর এই পরিমাণ বিদ্যুতের তাকে বিল দিতে হবে এটা সবাই উপকৃত বিস্তারিত জানতে ভিজিট করুন www.sreda.gov.bd শুরু হলো ডিজিটাল ক্যাম্পেইন সিজন 17 এখন একটি ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 101টি বাড়ি ভর্তি পণ্য ফ্রি রয়েছে লক্ষ লক্ষ ফ্রি উপহার